মঙ্গলবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 5 নম্বর ইছিলাবাদ এলাকায় একটি বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় চাঞ্চল্য ছড়ে পড়ে। ওই বাড়িতে একাই এক বৃদ্ধ বসবাস করতেন বলেই এলাকাবাসীরা জানান। অ্যাকচুয়ালি সকালবেলা থেকে মানে এখান থেকে গন্ধটা একটু পাওয়া যাচ্ছে আমাদের বাড়ি এখানে, তো ভদ্রলোক একাই থাকতেন, উনি অনেক দিন ধরে দেখা মানে 4-5 দিন ধরে দেখা যাচ্ছে না ওনাকে, বাড়ির বাইরে থেকে দেখা যাচ্ছে না অথচ ভেতর থেকে গন্ধ বেরোচ্ছে। ওই কারণে আমাকে খবর দিলো যে ফোন করে, আমি আবার পাড়ার ক্লাবের ছেলেদের খবর দিলাম, ক্লাবের ছেলেরা এসে একই পজিশন এবং গন্ধটা ওরকমভাবে ছড়াচ্ছে, দিয়ে তারা পুলিশকে ফোন করলো। পুলিশ এসে তারপরে দরজা ভেঙে ওনাকে ইয়ে করা হলো, যে বডিটাকে দেখা হলো যে বডি সত্যি করে, হ্যাঁ পুলিশ এসেই বডিটাকে দেখা হলো যে সত্যি মরে পড়ে আছে এবং দরজা ভাঙলো, হ্যাঁ পুলিশ এসে দরজাটা ভেঙেছে, ওটা ভাঙলো ভেঙে তারপরে বডিটা দেখা হলো এবং বডিকে দেখে শনাক্ত করা হলো যে সত্যিকারের মানে বডি মরে পড়ে আছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, হ্যাঁ দুর্গন্ধ ছড়াচ্ছে আর এখন দুর্গন্ধ মানে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধটা ছড়াচ্ছে, যার কারণে এবং এখন তো এলাকাবাসীরা সত্যি শুনে গেল যে বডি মারা গেছে। এটা আমাদের পক্ষে জানাও সম্ভব নয়, জানতে পারিনি, এবারে যা পুলিশ যা ভেরিফাই করে দেখবে এটা সে কীভাবে মারা গেছে না। এটা হলো 5 নম্বর ইসলামাবাদ। বেশ কয়েকদিন ওই ব্যক্তিকে তারা বাড়ির বাইরে বেরোতে দেখেননি। এদিন দুর্গন্ধ পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে দেখেন ওই বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে আছেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। পুলিশ তার আত্মীয় স্বজনদের খোঁজ করতে শুরু করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 5 নম্বর ইছিলাবাদ এলাকায় একটি বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় চাঞ্চল্য ছড়ে পড়ে। ওই বাড়িতে একাই এক বৃদ্ধ বসবাস করতেন বলেই এলাকাবাসীরা জানান। অ্যাকচুয়ালি সকালবেলা থেকে মানে এখান থেকে গন্ধটা একটু পাওয়া যাচ্ছে আমাদের বাড়ি এখানে, তো ভদ্রলোক একাই থাকতেন, উনি অনেক দিন ধরে দেখা মানে 4-5 দিন ধরে দেখা যাচ্ছে না ওনাকে, বাড়ির বাইরে থেকে দেখা যাচ্ছে না অথচ ভেতর থেকে গন্ধ বেরোচ্ছে। ওই কারণে আমাকে খবর দিল যে ফোন করে, আমি আবার পাড়ার ক্লাবের ছেলেদের খবর দিলাম, ক্লাবের ছেলেরা এসে একই পজিশন এবং গন্ধটা ওরকমভাবে ছড়াচ্ছে, দিয়ে তারা পুলিশকে ফোন করলো। পুলিশ এসে তারপরে দরজা ভেঙে ওনাকে ইয়ে করা হলো, যে বডিটাকে দেখা হলো যে বডি সত্যি করে, হ্যাঁ পুলিশ এসেই বডিটাকে দেখা হলো যে সত্যি মরে পড়ে আছে এবং দরজা ভাঙলো, হ্যাঁ পুলিশ এসে দরজাটা ভেঙেছে, ওটা ভাঙলো ভেঙে তারপরে বডিটা দেখা হলো এবং বডিকে দেখে শনাক্ত করা হলো যে সত্যিকারের মানে বডি মরে পড়ে আছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে, হ্যাঁ দুর্গন্ধ ছড়াচ্ছে আর এখন দুর্গন্ধ মানে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধটা ছড়াচ্ছে, যার কারণে এবং এখন তো এলাকাবাসীরা সত্যি শুনে গেল যে বডি মারা গেছে। এটা আমাদের পক্ষে জানাও সম্ভব নয়, জানতে পারিনি, এবারে যা পুলিশ যা ভেরিফাই করে দেখবে এটা সে কীভাবে মারা গেছে না। এটা হলো 5 নম্বর ইসলামাবাদ। বেশ কয়েকদিন ওই ব্যক্তিকে তারা বাড়ির বাইরে বেরোতে দেখেননি। এদিন দুর্গন্ধ পেয়ে তারা থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে দেখেন ওই বৃদ্ধ মৃত অবস্থায় পড়ে আছেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। পুলিশ তার আত্মীয় স্বজনদের খোঁজ করতে শুরু করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।